नमस्कार न्यूज़ बर्तमान आपनादेर सकलके स्वागत जानाई मिडडे न्यूज़ निये आमि सृजिता रयेछि आपनादेर संगे शुरूतेई जे खबरेर दिके नजर राखबो शनिवार सात सकाल थेकेई आरो सक्रिय होये उठछे ईडी आधिकारिकरा एबं शहर कलकातार तीन जायगाय ईडी आधिकारिकरा अभियान चालियेछे शुरूते गार्डेन ब्रिज तारपर पार्क स्ट्रीट एबं तारपर मोमिनपुरे ईडी आधिकारिकदेर अभियान तल्लाशी चालाच्छेन तारा বেশ কিছু নথি এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আরো একবার জানিয়ে রাখব শনিবার সকাল থেকেই আরো সক্রিয় ইডি আধিকারিকরা শহর কলকাতার তিন জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছে ইতিমধ্যে গার্ডেন রিজ তারপর পার্ক স্ট্রিট এবং মোমিনপুর এই তিন জায়গায় তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের शहर कोलकाता तीन जगह ईडी आधिकारिकरा तल्लाशी अभियान चालिए छे एवं पार्क स्ट्रीट मोमिनपुर गार्डन ब्रिज ए तीन जगह तल्लाशी अभियान चालिए छे ईडी आधिकारिकरा ইডি সূত্রে জানা যাচ্ছে যে পার্ক স্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিটে সেখানে অভিযান চালানো হয় এবং বাকি দুটি অভিযান বন্দর সংলগ্ন এলাকায় এবং গার্ডেন ব্রিজের শাহী আস্তাবল অঞ্চলে চালানো হচ্ছে বলে ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তবে কেন শনিবার সাত সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা তারা অভিযান চালাচ্ছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে বেশ কিছু বড় সড় তথ্য তাদের কাছে রয়েছে এই মুহূর্তে সেই কারণে কিন্তু তাদের এই অভিযান তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন আমরা কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুমনা বেড়া রয়েছে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমনা বেড়া প্রতিনিধি রয়েছে সুমনা কি খবর রয়েছে এই মুহূর্তে সাত সকাল থেকে ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন দেখো শ্রীতা আমরা দেখছি শনিবার সকাল থেকে কিন্তু ইডি আধিকারিকের টিম একেবারে তৎপর হয়ে শহর কলকাতার তিন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে প্রথমে আমরা দেখেছিলাম গার্ডেন রিজের সাথে সাথে পার্ক স্ট্রিট মেমেনপুর এবং তিন জায়গায় কিন্তু একেবারে তৎপরভাবে ইডি আধিকারিকের টিম কিন্তু একেবারে তল্লাশি অভিযান চালাচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেমনটা তোমাকে দেখাচ্ছিলাম সকাল থেকেই কিন্তু আমরা রয়েছি এই পার্ক স্ট্রিটের যে 34/A যে ফ্ল্যাট রয়েছে যে আবাসন বহুতল আবাসন আমি আমার ক্যামেরা পার্সন পুষ্পাদিকে একটু দেখাতে বলবো এই যে আবাসন রয়েছে 34/A যে আবাসন রয়েছে সেই আবাসনেই কিন্তু ইতিমধ্যে চারজন ইডি আধিকারিকের টিম এখানে তল্লাশি চালাচ্ছেন বহুতল আবাসন এই যে তার ফোর্থ ফ্লোরে কিন্তু ইতিমধ্যেই যে আইনজীবীর ফ্ল্যাটে কিন্তু এসেছেন ইডি আধিকারিকেরা তারা কিন্তু সেখানে তল্লাশি চালাচ্ছেন এবং তার পাশাপাশি শুধুমাত্র এখানেই নয় এর আগে ইডি আধিকারিকের টিম গিয়েছিল 36/1 যে আবাসন ছিল সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছিল এবং সেখান থেকে কোনো রকম নথিপত্র উদ্ধার হয়নি বলেই সূত্রের খবর এবং তারপর সেখান থেকে সরাসরি 8:20 নাগাদ কিন্তু এই আসে এই 34/A যে আবাসন সেই আবাসনে সেই বহুতল আবাসনে আসেন এবং সেখানে এসে তল্লাশি চালাতে থাকে এখনও পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো রকম নথিপত্র উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়নি তবে সূত্রের খবর সেই উদ্দেশ্যেই কিন্তু যে কোনো নথিপত্র পাওয়া যাবে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া যাবে সেই উদ্দেশ্যেই কিন্তু ইডি আধিকারিকরা এখনও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে তবে কোনোভাবে কি কোনো উঠে আসে কোনো তথ্য উঠে আসে সেই দিকেই কিন্তু ইডি আধিকারিকরা তাকিয়ে রয়েছেন তবে এই এত ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো রকম নথি উদ্ধার হয়নি এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা কিন্তু সেখান থেকে বের হয়নি তারা কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন এবং সূত্রের খবর আইনজীবী যার ফ্ল্যাটে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে তিনি কিন্তু ভেতরেই রয়েছেন এবং তাকে তার পাশাপাশি তল্লাশি চালানোর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সূত্রের খবর এছাড়াও যদি তোমাকে জানাই এখানে আসার আগে কিন্তু 36/1 যে আবাসন সেই আইনজীবী সেখানেও একটি আইনজীবীর আবাসনে তল্লাশি চালানো হয়েছিল এবং তার সেই যে আইনজীবী ছিল সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে সেখান থেকে কোনো রকম তথ্য উঠে আসেনি কোনো রকম নথিপত্র উদ্ধার হয়নি এবং তারপর সেখান থেকে সরাসরি চলে আসেন চারজন ইডি আধিকারিকের টিম তারা কিন্তু সরাসরি চলে আসেই 34/A যে আবাসন বহুতল আবাসন সেখানে চলে আসেন এবং সেখানে ফোর্থ ফ্লোরে কিন্তু আইনজীবীর ফ্ল্যাট সেখানে তল্লাশি অভিযান এখনও পর্যন্ত চলছে এবার যদি তোমাকে জানিয়ে রাখি শুধুমাত্র এখানেই নয় বিভিন্ন জায়গায় শহরে আমরা দেখেছি গার্ডেন রিজ মেমেনপুর বিভিন্ন জায়গাতেই কিন্তু তল্লাশি অভিযান
অভিযান চালানো হচ্ছে। কিন্তু কি কারণে এই তল্লাশি অভিযান সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সূত্রের খবর কোনো দুর্নীতি বা কোনো আর্থিক তৎসূপের অভিযোগ রয়েছে বা সেই বিষয় নিয়ে কিন্তু তথ্য উদ্ঘাটনের জন্যই কিন্তু ইডি আধিকারিকরা একেবারে ময়দানে নেমে পড়েছেন। তারা তল্লাশি অভিযান চালাচ্ছে শনিবার সকাল থেকেই। শনিবার ঠিক 7:30 নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে রওনা হয়েছেন এবং সেখান থেকে তিনটে টিম কিন্তু বেরিয়েছিল এবং একটি টিম গেছে গার্ডেন রয়েছে, একটি টিম মামনপুর এবং আরও একটি টিম পার্ক স্ট্রিটে, যেটা সকালবেলা প্রথমে এসেই 36/1 যে আবাসন রয়েছে সেখানে এসেছিল পার্ক স্ট্রিটে এবং সেখান থেকে সরাসরি কোনো রকম তথ্য নথিপত্র উদ্ধার না হয় সেখান থেকে কিন্তু চলে আসে 36/A যে আবাসন, 34/A যে আবাসন সেই আবাসনে চলে আসেন। সেই বহুতল আবাসনে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে, প্রায় সাড়ে তিন ঘন্টা তল্লাশি চললেও এখনো পর্যন্ত কোনো রকম নথিপত্র উদ্ধার হয়নি বলেই সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে, কি কি নথিপত্র উদ্ধার হয় সেদিকেই কিন্তু ইডি আধিকারিকরা একদমই তাই। দেখো সৃজিতা, এখনো পর্যন্ত প্রায় 3.5-4 ঘন্টা পেরিয়ে গেলেও ইডি আধিকারিকের টিম কিন্তু এখনো এই বহুতল আবাসনের ফোর্থ ফ্লোরে কিন্তু রয়েছে। তবে কতক্ষণ চলবে এই তল্লাশি সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তোমাকে জানিয়ে রাখবো যে তারা কিছুক্ষণ আগেই কিন্তু একজন অজ্ঞাত ব্যক্তি কিন্তু এসেছিলেন এবং তাদেরকে টিফিন খাবার দিয়ে গিয়েছিলেন এবং এর থেকে এই কথাটা কিন্তু স্পষ্ট উঠে আসছে যে ইডি আধিকারিকের টিম কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং কতক্ষণ থাকবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে বেশ কিছুক্ষণ এখনো থাকবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো ইডি আধিকারিক কিন্তু একেবারে তৎপর হয়ে পড়েছে এই রহস্য উদ্ঘাটন বা এই যে প্রথমে গিয়েছিল 36/1 যে আবাসন সেখান থেকে কিন্তু কোনো রকম নথিপত্র উদ্ধার হয়নি। এখন কিন্তু এটাই দেখার, এই যে 34/A যে আবাসন সেই আবাসন থেকে কোনো রকম নথিপত্র উদ্ধার হয় কিনা সেটাই কিন্তু এখন একেবারে দীর্ঘ এই সময় ধরে ইডি আধিকারিকরা তারা এই আবাসনে ওই আইনজীবীর বাড়িতে তারা অভিযান চালাচ্ছেন, তল্লাশি করছেন এবং তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছেন তাদেরকে। সেই জায়গা থেকে কোনো সূত্র কি এখনো পর্যন্ত উঠে আসেনি, কোনো ক্লু কি ইডি আধিকারিকরা তারা পাননি, কি জানতে পারছো তুমি সূত্র মারফত? দেখো সৃজিতা, যেমনটা জানা যাচ্ছে কোনো রকম আর্থিক তছরূপ বা মানি লন্ডারিং কেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন এই ব্যাংশাল কোর্টের আইনজীবী। তিনি এই তাই জন্যই কিন্তু তার বাড়িতে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। তবে কোনো রকম নথিপত্র এখনো পর্যন্ত উদ্ধার হয়নি বলেই সূত্রের খবর। তবে কি কি নথিপত্র উঠে আসে, কি কি গুরুত্বপূর্ণ নথিপত্র, অবশ্যই কিছু বিশেষ কারণ রয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ নথিপত্র তল্লাশি উদ্ধার করার কাজেই কিন্তু ইডি আধিকারিকের চারজন ইডি আধিকারিকের টিম কিন্তু চলে এসেছে। তবে কি সেই নথিপত্র, কি গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয় সেটাই কিন্তু এখন দেখার। এখনো পর্যন্ত কোনো নথিপত্র উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা তল্লাশি চালিয়েছেন, তবে বিশেষ গুরুত্বপূর্ণ যে নথি সেগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে। তবে কি কি উদ্ধার হয় সেটাই কিন্তু এখন দেখার। তবে তোমাকে জানিয়ে রাখবো সকাল থেকে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি দীপাঞ্জনা সাউ দত্তর সঙ্গে। দীপাঞ্জনা, আজ সকাল থেকে ইডি আধিকারিকরা অত্যন্ত সক্রিয়, শহর কলকাতার তিনটি জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, আরো কি কি তথ্য এই মুহূর্তে তোমার কাছে রয়েছে? একেবারে কিন্তু যেমনটা তুমি বললে যে সকাল থেকে কিন্তু ইডি তল্লাশি অভিযান এবং আর্থিক দুর্নীতি মামলায় ম্যাঙ্গো স্ট্রিটে যে আইনজীবী বাড়িতে তল্লাশি চলছে এবং সেই বাড়িতে কিন্তু একাধিক নথি উদ্ধার হয়েছে এবং অন্যদিকে মমিনপুরে এক ব্যবসায়ী বাড়িতে তল্লাশি সেরেন আলী নামে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি এবং অভিযান করেছে। সেই সেখান থেকে দাঁড়িয়ে তারা পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে এবং তার এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদ এবং এই ব্যক্তি রাজনৈতিক নেতাদের সাথে একাধিক যোগাযোগ ছিল এমনটাই সূত্রের খবর এবং এই সব ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করছে সকাল থেকেই প্রায় বলা যেতে পারে তদন্তকারী অফিসাররা। একের পর এক যখন হচ্ছে এই তদন্তকারী অফিসারদের হানা, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু আবার এসএসসি দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের আবারও বাড়িতে আজকে হানা। আইডিয়াল যে ভিলা নামে একটি তার যে আবাসন রয়েছে সে আবাসনে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং আর্থিক দুর্নীতির ঘটনা এবং অন্যদিকে পাকচির থানার এলাকা ম্যাগলান স্ট্রিটের যে আইনজীবী বাড়ি তল্লাশি চালানো হচ্ছে পাশাপাশি তার এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আবারও কিছুক্ষণ আগে আরো এক টিম দ্বিতীয় কমপ্লেক্স থেকে বেরিয়ে রওনা দিয়েছে নিউ টাউনে এবং সেখানে নিউ টাউনের সঞ্জীবা টাউনের ইডি টিম সেখানে পৌঁছে গিয়েছে এবং চারজন প্রতিনিধির দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে
মুভিয়া তো আবাসনে পৌঁছেছে এবং আর্থিক দুর্নীতি মামলা তদন্ত করতে মূলত আমরা দেখে এসেছি প্রথমে এসএসসি দুর্নীতি মামলা তারপরে কয়লা পাচার তারপরে গরু পাচার শুরু করে একাধিক যে সমস্ত দুর্নীতি মামলাগুলো আছে সেই সমস্ত নথিপত্রগুলো কেন্দ্র করে এবং যারা যারা ইতিমধ্যেই জেলবন্দী তাদেরকে জিজ্ঞাসাবাদের ফলে কিন্তু যে সমস্ত নথিপত্র এবং তথ্য উদ্ধার হয়েছে তাদেরকে কেন্দ্র করেই মূলত একাধিক জায়গায় হানা এমনটাই সূত্রের খবর তবে ইতির মধ্যেই কিন্তু তল্লাশি চলছে প্রায় বলা যেতেই পারে একবারে মেলা দীপাঞ্জনা দেখো এখনো পর্যন্ত সূত্রের খবর যে সকাল থেকেই যে চারজন ইডি আধিকারিকরা ছিলেন তারা কিন্তু একেবারে মিডলম্যান প্রসন্ন কুমারকে জিজ্ঞাসাবাদের পরে যে সমস্ত তথ্য তার কাছ থেকে পেয়েছে সেই তথ্য কিন্তু তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু প্রসন্ন কুমারের যে নিউ টাউনের যে আবাসন সেই আবাসনে কিন্তু তারা আবারও গেছেন এবং তল্লাশি করতে কারণ তারা মূলত ভাবছেন এবং ইডি সূত্র যেটা খবর পাওয়া যাচ্ছে যে তল্লাশি করার পরবর্তীকালে কিন্তু বেশ কিছু নথিপত্র উদ্ধার হতে পারে এমনটাই সূত্রের খবর সেই কারণে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত জোর কদমে তল্লাশি চলছে সেখানে কিন্তু ভেতরে রয়েছে চারজন ইডি আধিকারিক কারণ তারা মনে করছেন যে তল্লাশির পরবর্তীকালেও কিন্তু বেশ কিছু নথিপত্র তারা উদ্ধার করতে পারে তবে এখনো পর্যন্ত কিন্তু বলা যায় যে এই যে নিউ টাউনে তোমাকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে নিউ টাউনে যে সঞ্জীবা টাউন সেখানেও কিন্তু ইতিমধ্যে চারজন ইডিকারী হানা দিয়েছে কারণ মূলত যে এই আর্থিক দুর্নীতি মামলায় তল্লাশি করছেন তার এখনো পর্যন্ত পুরো বিষয়টা কিন্তু স্পষ্ট নয় কি কি কারণে তা তল্লাশি করছে তবে মূলত সূত্রের খবর যে একাধিক যে দুর্নীতি মামলা চলছে কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার এবং চিটফান্ড মামলায় সমস্তকে কেন্দ্র করেই কিন্তু একাধিক জায়গায় কলকাতায় বলা যেতেই পারে সিবিআই এবং ইডির তোলপাড় বলা যেতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাধিক জায়গায় তল্লাশি অনেক ধন্যবাদ তোমাকে দীপাঞ্জন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা শাল দত্ত আমরা আবারও ফিরে যাব আমাদের অপর প্রতিনিধি সুমনা বেড়ার কাছে সুমনা এই মুহূর্তে শহর কলকাতা জুড়ে ইডি আধিকারিকরা তারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে একের পর এক জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে তুমি যেখানে রয়েছো পার্ক স্ট্রিটে সেখানেও একটি আবাসনে ইডি আধিকারিকরা ইতিমধ্যে তল্লাশি অভিযান করছেন বহুক্ষণ দীর্ঘক্ষণ ধরে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো আধিকারিক তারা কি বাইরে বেরিয়ে এসেছেন কিছু দেখেছো প্রায় 3.5 ঘন্টা যেমনটা তোমাকে বললাম 3.5-4 ঘন্টা ধরে এখানে তল্লাশি অভিযান চলছে এর আগে যেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল পার্ক স্ট্রিটে আরও একটি আবাসন যেটা 36/1 আবাসন সেখানেও কিন্তু তল্লাশি চালানো হয়েছিল সেখানে কোনো রকম তথ্য মেলেনি কোনো রকম নথিপত্র মেলেনি এবং সেখানেও বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর আবারও কিন্তু ইডি আধিকারিকরা সেখান থেকে 34/A যে আবাসন সেই বহুতল আবাসনে কিন্তু এসেছেন সেখানেও প্রায় 1 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে এখনও পর্যন্ত কোনো নথিপত্র মিলেছে বলে এখনও পর্যন্ত জানা যায়নি তবে সূত্রের খবর বেশ কিছু বিশিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র মিলতে পারে এখানে তাই ইডি আধিকারিকেরা কিন্তু 4 জন ইডি আধিকারিকের টিম কিন্তু এখানে তল্লাশি চালাচ্ছেন এবং যদি তোমাকে বলি তার বিশেষ কারণ কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে কী কারণে এই আবাসনের ভেতরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় তবে সূত্রের খবর আর্থিক তছরূপের কোনো বিষয় বা আর্থিক তছরূপের কোনো কারণ রয়েছে সেই কারণে ইডিরা কিন্তু অভিযান চালাচ্ছে তবে তোমাকে জানাই যদি তোমাকে আমি জানাই যে গার্ডেন রিচে যেমন একদিকে তল্লাশি চালানো হচ্ছে তেমনই কিন্তু এই পার্ক স্ট্রিট এবং মমিনপুর এই যে 3টে জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে তখন একটা প্রশ্ন আসছেই সৃজিতা যে 3টে অভিযান বা 3টে তল্লাশির পিছনে কি একটাই কারণ রয়েছে নাকি প্রত্যেকটা তল্লাশি অভিযানের পিছনে আলাদা আলাদা কারণ রয়েছে যেমন আমরা দেখেছি গার্ডেন রিচে যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে সেই যে তল্লাশি চালানো হচ্ছে সেই সেখান থেকে যদি দেখি সেখানে কিন্তু বেশ কিছু পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে এখানেও প্রায় 3.5-4 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এখান থেকেও কি কোনো রকম টাকা উদ্ধার হতে পারে নাকি কোনো রকম নথিপত্র উদ্ধার হয় সেটাই কিন্তু দেখার তবে এই যে টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর সেই টাকার সঙ্গে কি এখানে যে নথিপত্র উদ্ধার হচ্ছে তার সঙ্গে কি কোনো রকম মিল রয়েছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে সেখানে একজন ব্যবসায়ীর বাড়ি থেকে
ব্যবসায়ী বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং অন্যদিকে এই পার্ক স্ট্রিটে 34/A যে বহুতল আবাসন সেখানে কিন্তু একজন আইনজীবীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। সেই ব্যবসায়ীর সঙ্গে কি এই আইনজীবীর কোনো রকম যোগসূত্র আছে সেই বিষয়টাও কিন্তু একটা খুব বড় প্রশ্ন বলে মনে করছে শ্রীতা। ধন্যবাদ তোমাকে সুমনা, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমনা বেরা। আরো একবার জানিয়ে রাখবো, শহর কলকাতায় শনিবার সকাল থেকেই ইডি আধিকারিকরা অত্যন্ত সক্রিয় এবং তারা শহর কলকাতার তিন জায়গায় ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং যেমনটা আমরা দেখছি সকাল থেকেই যে শুরুতে গার্ডেন ব্রিজ এবং তারপরে পার্ক স্ট্রিট এবং তারপরে মোমিনপুর, এই জায়গাগুলোতে কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং বেশ কিছু জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ নথিও তারা উদ্ধার করেছে। ইতিমধ্যে এর পাশাপাশি প্রসন্ন কুমার রায় এসএসসি দুর্নীতি কাণ্ডের যে মিডলম্যান প্রসন্ন কুমার রায়, তার বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছেন এবং সেই জায়গা থেকে বেশ কিছু নথিও তারা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যেই।